এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার স্মার্টফোনটি দিয়ে কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ভিডিও শুট করবেন। সো বন্ধুরা, অনেকেরই একটি ধারণা আছে যে আমার স্মার্টফোনটি দিয়ে আসলে আমি ভালোভাবে ভিডিও শুট করতে পারবো না, আসলে DSLR ক্যামেরা লাগে। সো বন্ধুরা, এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। সো এখন আপনি যে ভিডিওটি দেখতে পারতেছেন, সো এটা কিন্তু আমার স্মার্টফোন দিয়ে শুট করেছি। সো এই ভিডিওর কোয়ালিটিটা কিন্তু আসলে বেশি একটা খারাপ না, আপনারা এখানে দেখতে পারতেছেন, আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার স্মার্টফোনটি দিয়ে আপনি কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও শুট করতে পারেন। সো সম্পূর্ণ দেখাবো। সো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো আপনি ভিডিও শুট করার জন্য প্লে স্টোর ওপেন করুন। সো প্লে স্টোর ওপেন করে দেখবেন ওপেন ক্যামেরা। সো আপনি ওপেন ক্যামেরা রেখে সার্চ করে দেবেন। সো এইটা আসলে ভিডিও শুট করার জন্য কোয়ালিটি ফুল একটি ক্যামেরা। সো এটার সাইজটি আসলে খুবই কম, 1 MB। সো এইটা অবশ্যই আপনি ডাউনলোড করে দেবেন। সো এটা আসলে প্লে স্টোর থেকে অনেক ডাউনলোড হয়েছে। সো এটা আসলে অনেক মানুষ ইউজ করে, দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন ডাউনলোড এবং 4.3 রেটিং। সো এটা দিয়ে অনেক সুন্দর ভিডিও শুট করা যায়। এইটা আপনি ডাউনলোড করে সিম্পলি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন না এরকম আসলে সুন্দরভাবে আপনি আসলে ভিডিও করতে পারতেছেন, দেখতে পারতেছেন কত সুন্দর হইতেছে। আর এটা কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডটাও ব্লার হয়, দেখতে পারতেছেন এটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। সো এখন আমি এটার কিছু সেটিং দেখাবো। সো এইখানে দেখতে পাবেন সেটিং। সো সেটিংয়ে ক্লিক করবেন। সো এটা দিয়ে এটা আসলে ভিডিও শ্যুট করার জন্য অনেকগুলো সেটিং করতে হবে, তার জন্য আমি সেটিংগুলো করে রেখেছি। সো আমি আসলে যেরকম যেরকম দেখাবো সো সেম টু সেম আপনারা সেরকম করবেন। সো আমরা ফটো শ্যুট করবো না, আমরা ভিডিও শ্যুট করবো। সো দেখতে পাইবেন যে ফটো সেটিংস এবং ভিডিও সেটিংস। সো অবশ্যই আপনি ভিডিও সেটিংসে ক্লিক করবেন, তারপর দেখতে পাইবেন ভিডিও রেজুলেশন। সো আমি কিছু বলবো না, শুধু আমি আপনাদেরকে যেরকম যেরকম দেখাবো আপনারা সেরকম সেরকম করবেন। যদি আমি আপনাদেরকে আসলে নাম, এইগুলোর নাম যদি আপনাদেরকে বলতে যাই, আরও যদি সব কিছু বোঝাই দিতে চাই, তাহলে আসলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো আমি যেরকম যেরকম করতেছি আপনারা সেম সেরকম করতে থাকবেন। সো ফার্স্টে ক্লিক করবেন ভিডিও রেজুলেশন। সো ভিডিও রেজলিউশনে এইখানে যতগুলো কোয়ালিটি আছে, সো এই এই কোয়ালিটি থেকে আপনি যে ফুল এইচডি যেটা আছে দেখতে পাচ্ছেন, সো আপনি এইটা সিলেক্ট করে নিন। তারপর দ্বিতীয় যে অপশনটা আছে, দ্বিতীয় অপশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ভিডিও ফরম্যাট। সো এটা আসলে ডিফল্টে রেখে দেন। তারপর আপনি যেটি করবেন এই 3 নম্বর অপশনে ক্লিক করবেন। 3 নম্বর অপশনে ক্লিক করলে সো এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার 60, 50, 40 আপনার ফোনের ডিভাইস হিসাবে, আপনার ফোনের যে ভার্সন আপনার ফোন হিসাবে আপনি সিলেক্ট করে নেবেন এখানে। সো আপনার আসলে যতটা MB আপনার ফোনে ইয়ে হবে। সো এটা আসলে আপনার ভিডিও কোয়ালিটিকে সুন্দর করার জন্য অনেক দরকারি। সো আমি আমার ফোনটা আমি এখন G7 Pro ইউজ করতেছি, তার এটার র্যামটা আসলে অনেক, তার জন্য আমি আসলে 100, 150 সিলেক্ট করে নিয়েছি। সো আমি 150 সিলেক্ট করে নিলাম। সো এটা আসলে ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো আসবে। তারপর আপনি 7 নম্বর অপশনে ক্লিক করবেন। এইখানে এখানে আসলে আমি 24 রেখেছি। সো এই এইগুলো আসলে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য আসলে অনেক প্রয়োজন। সো এইটা আসলে অনেক আপনার যে ফিল্মগুলো দেখি, সো এরকম দেওয়া থাকে ক্যামেরায়, এইগুলো আসলে 24-এর মতো দেওয়া থাকে। সো আমি এখানে 24 দিয়ে রেখেছি। সো এইগুলো আপনার আসলে যত বেশি ভালো দিবেন, আপনার ফোনে সাপোর্ট করবে, তত কোয়ালিটি ফুল ভিডিও আপনার আসবে। সো আমি এখানে 24 করে দিলাম। তারপর আপনি নিচে চলে যাবেন। সো এখন আপনার মোটামুটি সেটিং করা শেষ। সো আপনি এখানে আনলিমিটেড রেখে দিবেন। সো এখন আপনি যেটি করবেন, আরও কিছু আসেনি না, আর কিছু নাই। সো এখানে আপনি দেখতে পাইবেন এই, সো এইটা যদি অন না থাকে রেকর্ড অডিও, সো এইটা যদি অন না থাকে সো অবশ্যই আপনি এখান থেকে অন করে দিবেন। তারপর আপনি এইখানটায় ক্লিক করে দিবেন, এই যে এইটা অডিও সোর্স। সো এইটা ক্লিক করে দেওয়ার পর সো আপনি যদি মাইক্রোফোন দিয়ে ভিডিও করেন তাহলে এই যে 2 নম্বর এটা সিলেক্ট করে নেবেন। সো আর যদি আপনি মাইক্রোফোন না দিয়ে মাইক্রোফোন যদি আপনি না ইউজ করেন তাহলে এখন যেটা দেওয়া আছে আপনি এইটা সিলেক্ট করে নেবেন। সো এখন আপনার মোটামুটি সেটিং শেষ। তো এখন আপনি ব্যাক চলে আসবেন। সো এখন আপনি আসলে কত সুন্দরভাবে ভিডিও শ্যুট করতে পারবেন দেখতে পাচ্ছেন। সো আমি সেটিংগুলো আগে করে রেখেছি, তার জন্য আসলে আগের থেকে এত সুন্দর উঠছে। সো এইটা দিয়ে আপনি আসলে হালকা ব্লার করতে পারবেন।
সো আপনি আসলে অনেক সময় দেখা যায় এটা এখানে যে ব্রাইটনেসটা আছে এই যে এইটা ক্লিক করবেন, ব্রাইটনেস এই যে এইটা এই ব্রাইটনেস, সো এইটা ক্লিক করবেন। এইটা ক্লিক করে আপনি ব্রাইটনেসটা বাড়াই নিতে পারবেন, কমাই নিতে পারবেন। সো আমি ব্রাইটনেসটা এতটুকু রেখে দিতেছি, এতটুকু রেখে দিয়ে সো এইটা যদি আপনি এখন নড়াচড়া করেন তাহলে এটা এইটার ব্রাইটনেসটা বেড়ে যাবে, কমে যাবে। তার জন্য যদি আপনি একরকম রাখতে চান তাহলে এই যে তালাটা আছে তালার উপরে ক্লিক করবেন। তালার উপরে ক্লিক করার পর আপনি যেটি করবেন আমি দেখাই দিতেছি, তারপর আপনি এইখানটা ক্লিক করবেন। এইখানটা ক্লিক করার পর যদি আপনি কিছু ফোকাস করতে চান, ফোকাস করতে হলে এইখানে যে এ বাটনটা দেখতে পাবেন এই কোনারে, সো এ বাটনে ক্লিক করে দেবেন। এ সো এইখানে দেখতে পাচ্ছেন আমি এইটাকে ফোকাস করব। সো এটা অনেক দূরে হয়ে গেছে, তারপরও এটা আসলে ফোকাস হইতেছে। সো আমি চান তাহলে এইখানে ক্লিক করে দিবেন, এইখানে ক্লিক করলে এই ফটোর অপশন চলে আসবে। সো আমি এখন এই ভিডিওতে ক্লিক করে দিলাম, ভিডিওতে ক্লিক করার পর যেটি দেখতে পাইবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর চলে এসেছে। সো এখানে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্টের মন্তব্যে জানাবে যে ভিডিওটি কিরকম হলো। সো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো অবশ্যই একটি লাইক দিবেন। সো ধন্যবাদ সবাইকে।